পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিকি ইনসাফ প্রধান ইমরান খানকে দুই সপ্তাহের জামিন দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। একই সঙ্গে 17 মে পর্যন্ত তাকে গ্রেফতার না করতেও নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে সামরিক বাহিনীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনেছেন সাবেক পাক প্রধানমন্ত্রী। এদিকে ইমরান ইস্যুতে সুপ্রিম কোর্টের নির্দেশনায় ক্ষুব্ধ হয়ে প্রধান বিচারপতি আতা বান্দিয়ালকে পিটিআইতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান মুসলিম লীগ। কাজী ইফতেখার শুভ ডেস্ক রিপোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী শুক্রবার সকালে ইসলামাবাদ হাইকোর্টে যান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক ইনসাফ প্রধান ইমরান খান। ছিল নিরাপত্তা বাহিনীর কড়া সতর্কতা, অন্যদিকে ছিল পিটিআই সমর্থকদেরও ভিড়। স্লোগানে স্লোগানে মুখর করে রাখেন তারা। আদালত প্রাঙ্গণে ইমরানকে বেশ ফুরফুরে দেখা যায়, কুশল বিনিময় করেন আইনজীবী এবং সমর্থকদের সঙ্গে। এরপর শুনানিতে অংশ নেন সাবেক পাক প্রধানমন্ত্রী। তাকে দু সপ্তাহের জামিন দেন ইসলামাবাদ হাইকোর্ট। এ সময় অন্য মামলার বিষয়ে জানতে চান ইমরানের আইনজীবীরা। এর পরিপ্রেক্ষিতে সাবেক পাক প্রধানমন্ত্রীকে 17 মে পর্যন্ত গ্রেফতার না করতেও নির্দেশনা দেন আদালত। পরে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন ইমরান খান, অভিযোগ করেন ক্ষমতাসীন সরকার এবং সেনাবাহিনীর বিরুদ্ধে। আমি হাইকোর্টের ভেতরই ছিলাম, আমাকে গ্রেফতার করার বিষয়ে তাদের কাছে কোনো আইনি যুক্তি ছিল না, তারা আমাকে তুলে নিয়ে গেল। আমি যখন জেলে তখন আমাকে গ্রেফতারি পরোয়ানা দেখানো হয়। এটা কেমন আইন? আসলে সামরিক বাহিনী আমাকে অপহরণ করে। আমার প্রশ্ন, পুলিশ তখন কোথায় ছিল? দেশে কি সামরিক আইন চলছে? এদিকে সর্বোচ্চ আদালতের রায়ের পর ইমরানকে কোণঠাসা করতে নতুন উপায় খুঁজছে পাকিস্তানের ক্ষমতাসীন শাহবাজ সরকার। সাবেক প্রধানমন্ত্রীকে আবারও গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। অন্যদিকে প্রধান বিচারপতি আতা বান্দিয়ালের নির্দেশনায় ক্ষুব্ধ হয়ে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে পাকিস্তানের ক্ষমতাসীনরা। এবার বান্দিয়ালকে ইমরানের দল পিটিআইয়ে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান মুসলিম লীগ। কাজী ইফতেখার শুভ, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।